আমি সুস্মিতা চলে এসেছি স্ট্রবেরি টাইম জানিনি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভগবানের কাছে এই প্রে করি সারা দিনে সকালবেলা আর রাত্রে শোয়ার সময়। ঠাকুরকে জানাই যে সবাইকে চেনা অপরিচিত সমস্ত মানুষের কাছ থেকে কিছু কেড়ে নাও না, আর শোয়ার সময় জানাই ঘুমটা যেন নিশ্চিন্তের হয়। তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো সুস্মিতা কিসের উপর ভিডিও বানাচ্ছে। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, ইয়া কোনো ব্লগ ভিডিও নয়, ইয়া কিছু নয়। তো যাই হোক, সবাই তো কাল রাতে আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে একটা পোস্ট, সেটা দেখে আমি ঘুম ঘুম চোখে, তাই ফোনটা যেহেতু চার্জ ছিল না, স্ক্রিন লাইটটা কম ছিল, তাই অ্যাভয়েড করলাম। আমি ভাবলাম কিছু হয়তো কেউ মজা করছে, তাই ঘুম ঘুম চোখে ছিল বলে ফোনটা অফ করে শুয়ে গেলাম। দেন সকালবেলায় ফেসবুকে পোস্ট দেখলাম অনেক কিছু, আর এটা দেখে খুব খারাপ লাগছে, আর এটা শুনে আর নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি সব দিন বলবো না, কিছু কিছু ভিডিও আমি 10-12 দিন 15 দিন ছাড়া ছাড়া কিছু ভিডিও আমি ওনার দেখতাম। মানে কার কথা বলছি? মাই লাইফস্টাইল অমিত মণ্ডলের কথা বলছি। সবাই অমিতদাকে চেনো অবশ্যই, খুব ভালো করেই চেনো। তো উনি খুব তাড়াতাড়ি নিজের যোগ্যতায় সাকসেস পেয়েছে। দেখো, আমি মনে করি মানুষ হয়তো ওনাকে একটা কিছু দেয়নি, কিন্তু অন্য আরেকটা জিনিস দিয়েছে, যেটা আমি মনে করি হয়তো ওনার কাছে শারীরিক অক্ষমতা থাকলেও সেটা মানসিক অক্ষমতা বলে মনে হয় না আমার। ঠিক আছে, শারীরিক অক্ষমতাটা কিছুই নয় যদি সেটা মানসিক দিকটা ঠিক থাকে আমাদের। তাই ওনার ওই ভিডিওটা দেখে, ওই পোস্টটা দেখে অমিতদা আমাদের কাছে আর নেই, খুব খারাপ লাগছে এই এই ভিডিওটা আমার করতে। মানে ওনার বাড়ির একটাই ছেলে ছিল, যাই হোক সরস্বতী পূজায় কী সুন্দর ইয়েলো পাঞ্জাবি পরেছে, তারপর 4-5 দিন ইয়া 6 দিন আগে কোনো একজন বড় ইউটিউবারের সাথে দেখা করতে গিয়েছিলেন, উনি প্যারেট দীপঙ্কর দা কিছু একটা ছিল ওনার নাম। তো ওনার সাকসেসের জন্য উনি গেলেন, বাইকে করে যাচ্ছিলো তিনজন, আমি আর দুজনকে চিনতাম না, বাট অমিতদাকে চিনতাম। সমস্ত ভিডিও দেখেছি, আর ওনার দিদি এসেছিল, দিদিকে নিয়ে মলে যাওয়া হেনা তেনা, দিদি যাচ্ছে বলে মায়ের কান্না, কি কষ্ট হচ্ছে। আমার সত্যি মনটা খুব খারাপ আজকে সারাদিন, কি করে তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না। এই নিউজটা সত্যি খুব খারাপ, মানে সত্যি ভগবান এরকম কারোর সাথে না করুক। অ্যাক্সিডেন্টে ওনার উনি আজ গত হয়েছেন, তো খুব খারাপ লাগছে। আমি কি বলে বলবো আর ইয়াকে বলে ভিডিও শুরু করব, খুব খারাপ লাগছে। আর সবাই ভগবানকে জানাই, সবাই সুস্থ থেকো। আর আর আরেকটা কথা বলা, প্লিজ ওই রকম ফটো কেউ শেয়ার করো না যেটা সত্যি দেখতে খুব ভয়ঙ্কর লাগে, ওনার রক্তাক্ত মুখ, এই ধরনের ভিডিও ইয়া ফটো কেউ শেয়ার করো না। অন্য ওনার হাসি মুখের ফটো শেয়ার করো, সেটা খুব ভালো লাগবে, আর সেটা সবার জন্য খুব ভালো হবে। তাই প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি, জানি না আমার রিকোয়েস্টটা, আমি একজন খুব ছোট মানুষ, তাই আমার রিকোয়েস্টটা কেউ বেশি দূর অব্দি আমি পৌঁছাতে পারবো না। ঠিক আছে, তাই যেটুকুন আমার 4-5 জনের মধ্যে যদি পৌঁছাতে পারি, 4-5 জন থেকে আরও 4-5 জন, কারণ অমিতদাকে আর দেখতে পাবো না। বিশেষ করে ওনার মা আর বাবা সবাই জানে কি ধরনের ভিডিও বানাই ছেলের জন্য, মা কত সুন্দর খাবার বেড়ে দেয়, কোথাও থেকে কোনো জন্মদিন থেকে খাবার নিয়ে আসলে ছেলেকে কি সুন্দর প্লেটে সাজিয়ে ভাত দেয়, সেই সব আর ভিডিও দেখতে পাওয়া যাবে না। সুখ শান্তি আসল, সুখের থেকে না জীবন শান্তি আগে ইম্পর্টেন্ট। আমি মনে করি জীবনে শান্তি না থাকলে না কিচ্ছু পাবে না। হলো কি বলতে নাই বলে ফেললাম, যদি আমি কিছু ভুল করে থাকি আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেও আর ছোট বোন হিসাবে। চলো আজকে আর কিছু কথা বলতে ভাল লাগছে না, টাটা।